বন্ধুরা, মানব ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে কি বৃষ্টি হচ্ছে, আর আমি এই কদিন রান্নার কদিনের রেসিপি দিচ্ছি, কারণ আমার তো জানো ঘরে কল নেই, বাইরে গিয়ে কাজ করতে হয়। তো আমি যে কাজই করতে যাচ্ছি, কলে যাচ্ছি, ভিজে পুড়ে ঘরে আসছি, বুঝেছো? দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের মনে আওয়াজও যাবে, খুব বৃষ্টি হচ্ছে খুব। আর ভিজে পড়ে গিয়ে কাজ করে তখন আমি কী করে ব্লগ করবো, পুরোই ভিজে যাই, যার জন্য আর কিছু করা হয় না। আর এতটাই মানে কী বলবো, ঘর ভিজে ভিজে উঠছে, মুছে দিচ্ছি, পরিষ্কার হচ্ছে না, ভীষণ কষ্টে আসছি, বিশ্বাস করো। তার মধ্যে বাড়ির পাশে একটা বড় পুকুর, তো পুকুরের জন্য তারা বাড়ি স্যাঁতস্যাঁত করছে, আর এই তো বৃষ্টি থামছেই না। চলো তোমাদের আজকে আমি একটা পটলের রেসিপি করে দেখাবো, আর আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, জিনিসগুলো সবার ঘরেই থাকে। তো প্লিজ তোমরা রান্নাটা করে খেও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমার তরফ থেকে। আচ্ছা শোনো, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো ঠিকই, কিন্তু আমার ভিডিও দেখছো না পুরোপুরি। তো প্লিজ আমাকে আগানোর জন্য সাবস্ক্রাইব যেমন করেছো, তেমন আমার ভিডিওগুলোও একটু পুরো দেখো, না দেখলে আমি আগাতে পারবো না, খালি সাবস্ক্রাইব করে দিলে হয় না। তোমরা আমার ভিডিওটাও দেখো টাইম মতো, আমি যখন ছাড়ছি, শর্ট ছাড়ছি, মানে ব্লগ ছাড়ছি, তোমরা সেগুলো একটু দেখো। আর ছোটো ছোটো করেই ছাড়ছি, বড় ছাড়ছি না, কারণ বড় করার হচ্ছে না, সব কাজ তো আমি দেখাতে পারছি না, তখন বড় করবো কী করে। তো চলো তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখাই, তারপরে আমি পটলের রেসিপিটা দেখিয়ে দেবো, ওটা আমি রান্না করি, রান্না করবো আর শ্যুট করে তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো। ঝড় হয়নি, ওই জাম গাছ থেকে ডাল একটা বড় ভেঙে পড়েছে নিচে, কী অবস্থা দেখো, পাশে পুকুর, তো বাড়ির মাটি গর্ত হয়ে ওখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, কী পরিস্থিতি দেখো, কী অবস্থা আমার বাড়ির, মনে হয় যেন বিশাল ঝড় হয়ে গেছে, আমফানের ঝড়ের মতো। নাইস, আজকে অনেক শর্টও যাবে, তোমরা শর্টগুলো দেখবে, কিন্তু দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। অথচ কিছুদিন আগে যখন গরম ছিল আমরা এই বৃষ্টিটাকেই মিস করেছিলাম, আর আজ যখন হচ্ছে তখন আমাদেরই প্রবলেম এই বৃষ্টি নিয়ে, এতটাও ছাইনি হয়তো, বলো। ঠিক আছে চলো তাহলে আমি রান্না করতে যাই, রান্না করে তোমাদের পটলের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা দেখে নিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো থাকতে সাহায্য করো, টাটা। তো চিংড়ি মাছের মালাইকারি তোমরা তো সবাই খেয়েছো, তো আজকে আমি একটা করব, সেটা হচ্ছে পটলের মালাইকারি, যেটা হয়তো বা কেউ খেয়েছো, হয়তো বা কেউ খাওনি। তো তোমাদের জন্য খুব শর্টভাবে করছি আমি, যেটা তোমরা দেখলে হয়তো ইজিলি ঘরের মধ্যে এইগুলো সবই অ্যাভেলেবেল থাকে সবার। তো চলো দেখি কী করব। এই যে পটলগুলো আছে, এইগুলো একটু বড় সাইজের পটল নিয়েছি আমি, তো আমি এগুলো এখনও খালি খোসাটা ছাড়িয়েছি, চিড়ে নিইনি। আমি কীভাবে চিড়বো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো একটা চাকু নিয়ে জাস্ট এরকম করে আমি তিন দিকে তিনটে চেরা দাগ করে দেব। তো বাকি পটল সব করাই আছে, তিন চারটে করিনি তোমাদের দেখাবো বলে, তো সেই তিনটেই আমি করছি এখন। এগুলো চেরার একটাই কারণ, তুমি যখন মশলাটা দেবে আর এটা যখন মশলার মধ্যে থাকবে তখন এটার ভেতরে সেই মশলাটা ঢুকে যাবে, আর যার জন্য টেস্ট হবে খেতে। এগুলো আমার করে রাখা ছিল, খালি এই চারটে করেছিলাম না তোমাদের দেখাবো বলে, সেটা আমি করে নিলাম এখন। আর এটাতে আমি কচি নারকেল, একদম কচি সেই নারকেল পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো তোমাদের যদি মনে করো নারকেলটা একটু শক্ত, সেক্ষেত্রে তোমরা পেস্ট করে খালি দুধটা বের করে দেবে, আদারওয়াইজ যদি তোমাদের খুব নরম থাকে সেটা তোমরা পুরোটাই পেস্ট করে দিয়ে দেবে, যেটা আমি এটা পুরো পেস্ট করে দিয়েছি, এটাতে বেশি টেস্ট আসে। আর নিয়েছি একটা টমেটো চার টুকরো করে, এখানে কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে দুকোয়া রসুন, যেটা আমি সর্ষের মধ্যে দিয়ে পেস্ট করব। তবে হ্যাঁ একটা কথা, যারা মনে করো নিরামিষ খায়, আদা রসুন খায় না, তারা এই রসুনটা না দিলেও পারে, কিন্তু এই রসুনটা দিলে ঘ্রাণটা সুন্দর হবে, যারা খাও তারা অবশ্যই দিয়ে একবার চেক করে দেখো। তো আমি এই মিক্সারের মধ্যে তোমার নারকেল পেস্ট করেছিলাম, তো সেটাই আমি জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন সর্ষেটা পেস্ট করব। তা কী কী দিচ্ছি এর মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু ঝাল ঝাল হবে, যেহেতু এটা মিষ্টি, একটু ঝাল ঝাল না হলে
খেতে পারবে না। তাই কাঁচা লঙ্কা দিচ্ছি, যার ঝাল যেরকম প্রয়োজন ঠিক ততটাই দেবে। আমরা একটু বেশি খাই তাই একটু বেশি পরিমাণেই দিলাম। আর টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। আর এই যে রসুন, 3 কোয়া রসুন মানে 2 কোয়া বড়, একটা ছোটো, তোমরা কম খেলে কম দিতে পারো, অসুবিধা নেই। আর যারা না খাও তারা না দিলেও চলবে। দিলাম, আর এর মধ্যে দেবো আমি এখন সর্ষে। তো সর্ষে অনেক সময় তেতো হয়ে যায় বাটলে পরে, তো আমি পরিমাণটা একদমই অল্প দিলাম, কারণ আমার নারকেল রয়েছে, জাস্ট ঘ্রাণটার জন্য, যে ঝাঁজটা উঠবে তার জন্যই আমি সর্ষেটা দিলাম। আমি এখানে কোনো পোস্ত ইউজ করছি না, পোস্ত দিলেও দেওয়া যায়, তবে এখন যা পোস্তের অবস্থা তাতে অনেকের ঘরেই এটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি পোস্তটাকে অ্যাভয়েডই করেছি। আর এর মধ্যে দেবো আমি সামান্য গোটা জিরে দিলেও পারো, আর যাদের জিরের গুঁড়ো থাকে তারা 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবে। আমি কিন্তু আমার এই চামচে 2 চামচ দিয়েছি, চামচ মনে করে তোমাদের যেরকম পরিমাণ মনে হবে ঠিক ততটাই দেবে, আর গোটা জিরে দিলে সেটাও পরিমাণ মতনই দিও। এটার মধ্যে এখন আমি এটাকে পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে তারপর চলো আমি দেখাচ্ছি। তো এই যে আমি সব পেস্ট করে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার একটু লাইটের সমস্যা হচ্ছে, যার জন্য হয়তো তোমরা ছায়া দেখতে পাচ্ছ। তো এটা পুরোটাই যা যা দেখালাম তোমাদের সেটাই আমি পেস্ট করে নিয়েছি, তো আমি আলাদা বাটিতে ধরলাম না, এটা আমি ডাইরেক্ট কড়াইতেই দেবো, তাই এটা আমি এখানে রাখলাম। এখন আমি পটলটার একটুখানি দলাই মোচড়াই করতে হবে, ঠিক আছে? চলো পটলটাকে করে নিই। তো পটলের মধ্যে আমি এখন সামান্য অল্প একটু লবণ দেব, আর দেবো সামান্য হলুদ, কারণ পটলটাকে আমি ভালো করে ফ্রাই করব। হাত হাত এটাকে ভালো করে মাখাবো আমি। মাখিয়ে যদি মনে করো 10 মিনিট রেখে দিতে পারো, তবে পটলের যে এক্সেস জলটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর সেটাতে ভালো হবে, তেলটা কম লাগবে তখন ভাজা করতে গিয়ে। তা আমার এখন অতটা সময় নেই, তাই আমি এখনই রান্না করে ফেলবো ওটা। আর হ্যাঁ, এই যে আমি হলুদটা ইউজ করলাম এই রান্নায়, এই হলুদটাই যাবে, আমি আর কোনো এক্সট্রা হলুদ দেবো না, কারণ রান্নাটা একটু সাদা সাদা হবে। তো পটলগুলো আমি এখন উনুনে মাখিয়েছি, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল, আর এটা যথেষ্ট গরম হয়ে গেছে, তো এখন আমি এটা ছাড়বো, এটাতে রেখে এখন তেল ছিটতে পারে। ভালো করে লাল করে ভেজে নেবো এটা আমি। সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমি ডাইরেক্ট আওয়াজ দিচ্ছি, তো হতে পারে আমি পরে কোনো সাউন্ড দেবো না, যেটা এখন আমি বলছি এটা ডাইরেক্টই বলছি না। তো এটা আমি এখন ভালো করে ভাজবো, ভেজে নিয়ে লাল করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এই দেখো, ঠিক এইরকম লাল লাল করে ভাজতে হবে। আমি তোমাদের পুরো ভাজাটা দেখালাম না, তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো আমি এই পটলগুলো না তুলবো না, ঠিক আছে? যতটা শর্টকাটে করা যায়, কারণ এখন সবারই টাইমের শর্ট। তো আমি এটার মধ্যেই প্রথমে আমি যে মশলাটা করেছি মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আর এক্সট্রা কিচ্ছু দিই, তোমরা যেটা দেখেছ সেটাই দিচ্ছে। আর এইটা ধুয়ে যে জলটা, এটা আমি এখন দেবো না, এটা আমি পরে দেবো, আগে আমি একটু মশলাটাকে নাড়াচাড়া করবো। এটা দিয়ে এটা একটুখানি হবে, আমি ঢেকে দিচ্ছি, তারপর আমি নারকেলের দুধ দেব। তো এই দেখো, এটা আমার একটুখানি কিছুটা কষে এসছে, এটা আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, ঠিক আছে? এবার আমি এই নারকেলের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আমার একদমই কচি নারকেল ছিল, যার জন্য আমি পুরোটাই পেস্ট করে দিয়েছি, এটা আমি আর দুধ বের করে নিই। তো এটা আমি এখন নাড়াচাড়া করব।
আর নুন যেহেতু প্রথমে মাখিয়েছিলাম তারপরে আমি আর নুন দিইনি এখনো, আমি একটুখানি চেক করে তারপর এটার মধ্যে নুন দেব। এইটা একটুখানি হবে মানে এটা তেল ছাড়বে একটু সেরকম হবে, তারপরে আমি এটার মধ্যে একটু একটুখানি সামান্য জল অ্যাড করলাম। তা চলো দেখতে থাকো। তো তোমাদের আমি পুরোটা দেখাইনি, আমি মাঝে মাঝে দু তিনবার নেড়ে দিয়েছি। আর এই যে এখন একটু টেনে টেনে এসছে, তেল প্রথমে আমি কম দিয়েছিলাম কারণ শেষের দিকে আমার সর্ষের তেল দিতে হবে। তো আমি সামান্য একটুখানি লঙ্কাগুলো দেবো, জাস্ট একটুখানি, এটা কালারের, এটা কোনো ঝালের না, একটুখানি কালারের জন্য দিলাম। আর লবণ আমার অনেকটাই কম হয়েছে, তো নুন আমাকে অ্যাড করতেই হবে কারণ আমি এতটা মশলা দিয়েছি, আমি নুন দিইনি, খালি মশলা যখন করেছিলাম সামান্য একটু দিয়েছিলাম, তা আমার এটুকুনি দিতে লাগতো। তোমরা টেস্ট করে টেস্ট ওয়াইজ দিয়ে দিও। আর এর মধ্যে একটা এখনও মেন জিনিস যেটা দেওয়া বাকি সেটা হলো সর্ষের তেল, আর যেটা আমি এখন একটু দেবো। এটার মধ্যে আমি কোনো চিনি অ্যাড করবো না কারণ অ্যাকচুয়ালি তো নারকেলটা খুবই মিষ্টি ছিল আমার, তো যার জন্য আমার না দিলেও চলবে। চলো একটু ঢেকে ঢেকে দেখাই, মাঝখানে একবার নাড়িয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমার তেলটা না ছেড়ে এসছে, জাস্ট আমি এর মধ্যে একটুখানি এইবার একটুখানি জল দিয়ে দেবো, আর এটা টানি টেনে নিলেই রেডি হয়ে যাবে আমার পটলের দোরমা বলতে পারো, পটলের রসা বলতে পারো, তবে এটাকে রসা বলা যায় না, মালাইকারিই বলো কারণ এটা বেশ নারকেলের উপর বেশ করেই হলো। চলো তাহলে নাড়াচাড়া দিয়ে শেষ ফিনিশিং কিসে গিয়ে দাঁড়ায় সেটা আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই যে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে আমার পটলের মালাইকারিটা রেডি। এটা চিংড়ি মাছের মালাইকারি ঠিক যেরকম টেস্ট হয় এটাও ঠিক ততটাই টেস্ট হয়েছে, একটু খানিকও কম হয়নি। তোমরা যারা করবে তারা ঠিক খেয়ে বুঝতে পারবে যে আমি কতটা সত্যি বলেছি আর কতটা মিথ্যে। তো লাস্ট লুকিং এটা, তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আর যদি মনে করো আমাদের আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তারা প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, আর ভুল থাকলে কমেন্ট করো। আর হ্যাঁ, যারা নতুন সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজ আমাদের এই ব্লগটা আমার এইটুকুনি কি, তোমাদের যদি রান্না ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ।